YP সমান সমান 9। এখানে আমাদের কোনো ক্যালকুলেশন করার দরকার নেই এবং কোনো অঙ্ক এটা আলাদা করে করার দরকার নেই। আমরা সময়পথের যে উত্তরটা অর্থাৎ সময়পথ, এই সময়পথ থেকে সরাসরি এই ভারসাম্য স্তরটা কিন্তু বের করে দেখা যেতে পারবো। থার্ড নাম্বারে ছিল আমাদের সময়পথের উপর মন্তব্য করো, অর্থাৎ আমরা যে সময়পথটা নির্ণয় করলাম এটার আকৃতিটা কেমন হবে সেটা আমরা একটু দেখবো। তো দেখো 3 নাম্বারটাও আমরা করে দেখাচ্ছি। আমাদের সময়পথটি হলো সেই আগেরটাই আমরা নিয়ে নিলাম। এখানে আমরা যখন এ এবং বি ধরেছিলাম, বি এর মান ছিল 1/3। এই 1/3 মান নিয়ে আমরা এই সমাধানটা করেছি, কিন্তু এখনও কিন্তু সেই বি এর মান 1/3 আছে, অর্থাৎ এটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বি ইজ ইকাল টু 1/3, আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস মান, অর্থাৎ এটা পজিটিভ মান। এই পজিটিভ মান থাকলে আমাদের কি হয়, আমরা আগেই বলেছি যে পজিটিভ মান থাকলে সময়পথটি সবসময় হবে অদোলায়মান। তাই সময়পথটি হবে ও দোলায়মান, অর্থাৎ এর আকৃতির একটি বিষয় আমরা জানতে পারলাম যে এই সময়পথটা হবে অদোলায়মান। এরপরে আমরা দেখি এরপরে সেটা অভিমুখী হবে নাকি বহির্মুখী হবে সেটা একটু আমরা দেখে নেই। বি এর পরম মান 1/3, এবং 1/3কে যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি সেটা আসবে 0.333, এরকম চলে যাবে, আমরা তিনটা নিই সুবিধার্থে। এই মান কিন্তু একের থেকে ছোট, এই একের থেকে ছোট হলে আমরা বলেছিলাম যে মানটা হবে ভারসাম্যের অভিমুখী। সুতরাং বা তাই সময়পথটি ভারসাম্যের অভিমুখী। তাহলে আমরা এই আকৃতির উপর মন্তব্যটা করে ফেললাম। এই আকৃতির মন্তব্য বলতেই বোঝানো হবে সেটা দোলায়মান নাকি সেটা অদোলায়মান, সেটা বহির্মুখী নাকি সেটা অভিমুখী। তো আমরা এই অঙ্কটা সলভ করে ফেললাম। দেখো খুবই ছোট, শুধু বোঝার ব্যাপার স্যাপার, আমরা আগে এটা সমাধান করেছিলাম। আজকে যেটা করলাম সেটা শুধু ওই অঙ্ক থেকে কিন্তু বের করে মান এনে আমাদের মনে রাখতে হবে যে কোন মানটা কী নির্দেশ করে, তাহলেই কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। তো আশা করি তোমরা এটা বুঝেছো এবং এটা প্র্যাকটিস করবে ভালো করে। আর আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে কিন্তু দিয়ে দিবে। আমাদের এখানেও 3 ধরনের আমরা প্রশ্ন করব, তার তাছাড়াও আমি তোমাদের একটু বাড়তি কোশ্চেন দিচ্ছি, তোমরা অবশ্যই এটাকে বুঝে ট্রাই করবে এবং না বুঝলে কিন্তু আমাকে মেসেঞ্জারে নক করবে। ওয়াই নট ইজ ইকাল টু 40 হলে হলে ওয়াই টি এর সময়পথ নির্ণয় করো। সময়পথের উপর মন্তব্য করো। Y3 এবং Y5 নির্ণয় করো। উত্তরের শুদ্ধতা যাচাই করো।
নিচের যে দুটা কোশ্চেন আমি তোমাদের দিয়েছি, এই দুটা কোশ্চেন আমি আগে করাইনি, আমি এটা তোমাদের একটু ট্রাই করার জন্য বলছি। একটু মেধা খাটিয়ে তোমরা একটু চেষ্টা করো এই দুটাকে সলভ করার জন্য। তাছাড়া নেক্সট ক্লাসে আমি এটা সমাধান করে দিব, এই Y3 এবং Y5 কিভাবে নির্ণয় আমি একটু দেখিয়ে দেবো, তোমরা আগে চেষ্টা করো। আর উত্তরের শুদ্ধতাও যদি তোমরা না পারো, আমরা এর নেক্সট অঙ্কে অবশ্যই উত্তরের শুদ্ধতা কীভাবে হবে সেটা দেখিয়ে দেবো। তার আগে আমরা চাই যে তোমরা একটু নিজের থেকে চেষ্টা করো, দেখো কীভাবে এই মানটা বের করা হয়, একটু মেধা বুদ্ধি দিয়ে চেষ্টা করো এটা সলভ করার জন্য। আর বাড়ির কাজ অবশ্যই করবে, করে আমাকে মেসেঞ্জার গ্রুপে সেটা পাঠিয়ে দেবে, আমি দেখেছি আগেরগুলো তোমরা করেছো, তো এবারও ইনশাল্লাহ এটা করে দেখাবে। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আজকে পর্যন্তই, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এর সমাধান এবং আরও নতুন কিছু নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।